বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ আশ-শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবি আল-আমিন ওয়া আলা আলিহি আত-ত্বয়িবিন আত ও ওয়া সাহবিহি আজমাঈন ওয়া বাদ দুরের এবং কাছেরগণিত অসংখ দর্শক ভাই বন্ধুদেরকে प्रीতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কুরআনের আয়োজন আসুন কুরআন পড়ি কুরআন বুঝি কুরআন দিয়ে জীবন গড়ি কুরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আল্লাহ সফায়ান হুয়াতা আলাহ তাদের সবাইকে যা যাই খাইর দান করুন আল্লাহ তা আলাহ তাদের দুনিয়া এবং আখেরাতের ভালাই দান করুন এবং আল্লাহ সফায়না হওয়া তা আলাহ কোরআনের মাধ্যমে আমাদের সবার জীবনকে সুন্দর সাবলীল এবং ইনশাআল্লাহ এই দুনিয়াতে এবং আখেরাতে আমাদেরকে আল্লাহ আরব্ব বলে আলামিন সফলতা দান করুন আমিন ইয়া হরব আলামিন সমানে তো ভাই বোনেরা আমাদের আলোচনা চলছে নিসার বাস নাম্বার ফিফটিন থেকে যেখানে আল্লাহস ওবায়ান হহুয়াতা আয়ালা জেনা অ্যাডল্টরের শাস্তি সম্পর্কে একটা আয়াত বলেছেন এবং এই আয়াতের কমপ্লিমেন্টেশন এসেছে হলো সৌহর আতুন নুরের আয়াতের মাধ্যমে আমি আগেরই পিছনে আপনাদেরকে এই ব্যাপারে রিমাইন্ডার দিচ্ছিলাম যে মানুষের যে শারীরিক প্রয়োজন আছে এই প্রয়োজনটা মিটানোর জন্য আল্লাহস ওবায়ান হউয়াতা আলাক একটা ব্যবস্থা করেছেন আর এই ব্যবস্থার তার নাম হলো মানুষ বিয়ে করতে হবে আর যদি বিবাহ বিবাহসাদী করার আগে অথবা বিবাহ বিবাহসাদী করার পরেও বিবাহের বাহিরে অথবা বিয়ে করার আগে যদি কোনো সম্পর্ক নারী পুরুষের মধ্যে হয় তাহলে এটা অবৈধ সম্পর্ক এটা জেনা হিসেবে পরিচিত আল্লাহ সুবাহ বলেছেন তোমরা জেনা করা তো দূরের কথা এমনকি তোমরা জেনার ধারে কাছে পর্যন্ত যাবে না লা লবু জেনা লাত্রবুজ জেনা অর্থ কি জেনা বা ব্যবিচারে যেগুলো এনকারেজ করে এমন কাজেরও তোমরা ধারে কাছে যাবে না এক ইয়াংম্যানের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বলেছিলাম আগেরই বিচারে আল্লাহ নবীর কাছে গিয়ে অনুমতি চেয়েছেন আল্লাহ নবী তাকে বুঝাইছেন এই খারাপ কাজটা তুমি তুমি যেমনভাবে তোমার মায়ের সঙ্গে বোনের সঙ্গে অথবা তোমার মেয়ের সঙ্গে তোমার স্ত্রীর সঙ্গে তুমি পছন্দ করো না তুমি যেই মহিলার সঙ্গে এই কাজটা করবে সেহেতু একজনের মা একজনের বোন একজনের মেয়ে একজনের স্ত্রী কাজেই এটা কেউ পছন্দ করে না অপছন্দনীয় কাজটা তুমি অন্যের সঙ্গে করবে না ইয়াং ম্যান বুঝেছেন আমাদের সমাজের সব ইয়াং ম্যান যদি এভাবে বুঝতেন তাহলে আর কিন্তু আমাদের বন্ধের উপরে হামলা হতো না আক্রমণ হতো না বন্ধেরকে এভাবে ই করতে হতো না আমাদের বোনরা যদি বুঝতেন তাহলে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করতেন আর তারাও এই অ্যাটাকের শিকার হতেন না মারা যেতে হতো না আরেকটা হাদিস আপনাদেরকে বলি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাহাবিদের কি বলছিলেন অফি বুদ সদাকা আল্লাহ নবী বললেন তোমাদের একজন যখন তোমাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করো তোমাদের শারীরিক প্রয়োজন মিটাও এর মধ্যেও রবুল আলমিন আল্লাহ তাহ আলা সদাকা করার স্বভাব দেন কথাটা একটু কেমন লাগে ঠিক না আল্লাহ রসুল এক সাহাবী অবাকে বলে ইহা রসুল আল্লাহ আর ইয়াত না শাহ ওয়াতাহ ওয়াফি হে সদাখা ওয়াফিহি আমাদের একজন তার ফিজিক্যাল নিড শারীরিক প্রয়োজন মিটালো স্ত্রীর কাছে গিয়ে অথবা স্ত্রীর স্বামীর কাছে গিয়ে ওয়াফি হে আজর এর মধ্যেও কি আল্লাহ আরফুল্লা আলামিন আমাদেরকে স্বভাব দিবেন একটু সারপ্রাইজিং টবাক ওর মতো ঠিক না রাসুলুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম সুন্দর করে জবাব দিলেন কি জবাব দিলেন নবী মা যা র ওইতুম লা ওয়া দা হা হাফি হারাম হ্যাঁ আলাই হিবিজরুল মা র এইতুম ও সিউর ওপিনিয়ন তোমরা মনে করো লা অ দা হাফি হারাম যদি এই কাজটা সে তার স্ত্রীর সঙ্গে না করে অন্য কোন মহিলার সঙ্গে করত। হারাম জায়গায় করতো তাহলে কি তার গোনা হতো না তখন সবাই বলল যে ইয়া রসুল আল্লাহ অবশ্যই তো গোনা হতো তখন আল্লাহ নবী বললেন যেহেতু সে হারাম জায়গাতে করলে তার গুণা হতো এখন যখন সে হালাল জায়গায় করলো হালাল জায়গাতে তার শারীরিক প্রয়োজন মেটানোর কারণে এখানে আল্লাহ রবুল্লা আলামিন তাকে সবাব দিবেন আজর দিবেন এটাই তো স্বাভাবিক আল্লাহ রবুল্লা আলামিন তো আনফেয়ার হতে পারেন না আল্লাহ রবুল্লা আলমিন তো জাস্টিস করবেন ইনজাস্টিস করতে পারেন না সে যদি কেউ ও কোন জিনিসকে হারাম জায়গায় রাখলে পরে আল্লাহ গোনা দিয়ে থাকেন এখন হারাম জায়গায় না রেখে হালাল জায়গাতে যখন সে রাখলো আল্লাহ তাকে তাহলে এই হালাল জায়গায় ব্যবহার করার কারণে হালাল পথ অবলম্বন করার কারণে আল্লাহ সুবাহ হুয়া আলা তাহলে কি করবেন এই হালাল জায়গার কারণে আল্লাহ তালা তাকে সবাব দিবেন সুহান আল্লাহ তাহলে দেখেন আল্লাহর কত বড় মেহের আপনি যখন হারাম জায়গায় রাখবেন এটার জন্য আপনি গুনাগার হবেন যখন আপনি হালাল জায়গায় রাখবেন কোনো কিছু সেটার জন্য আপনি আল্লাহ রব আলামিনের কাছে সবাব পাবেন তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যেটা খেয়াল করা দরকার সেটা হলো আল্লাহ বলে আলামিন কিন্তু আমাদেরকে ডিপ্রাইভ করেন নাই আল্লাহ কিন্তু আমাদেরকে মাহরুম করেন নাই আল্লাহ সুহান হুয়া তাল যে কোনো বিষয়ের হালাল সোর্স রেখে দিয়েছেন সুহান আল্লাহ আপনার শারীরিক প্রয়োজন আছে বিয়ে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আপনার টাকা পয়সার প্রয়োজন আছে ব্যবসাকে আল্লাহ রাবুল আলমিন হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করেছেন প্রত্যেক জায়গাতেই আপনি এরকম একটা পথ আপনি পাবেন হারাম একটা পথ পাবেন হালাল আপনার জন্য পথ হলো হালালের পথ হ্যাঁ হারামের পথও আল্লাহ আবিল রেখেছেন পৃথিবীতে কেন রেখেছেন টু টেস্ট ইউ আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে দেখার জন্য আপনি এটাকে ফলো করেন কি না আল্লাহরাব বলে আলামিন বলেছেন ওয়াহাদ ইনা আমি আল্লাহ তাকে দুই পথ দেখিয়েছি বোথ পাস বিন শন টু দেম আমি দুইটা পথ দেখালাম কি পথ ইম্মা শা কে ইম্মা হয় তারা গ্রেটফুল হবে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আল্লাহকে ফলো করবে আর না হয় আল্লাহকে ডিনাই করবে এটা আপ টু দেম ইজ এ ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ উইল ইচ্ছার স্বাধীনতা এটা যখন আল্লাহ রাব্বুল আলমিন আর আয়াতে বলেন ফামান শাআ ফাল ইউমিন ওয়া মান যার খুশি সে ইমান আনুক আর যার খুশি সে কুফরি করুক ইন্না আ তাদ না এ মিনা না আহাতা বিহিম সোরাদে কোহা তবে যারা কুফরি করল তারা জালেম হয়ে গেল আর জালেমদের জন্য আমি আগুন রেডি করে রেখেছি তাহলে দেখেন প্রত্যেক জিনিসের ক্ষেত্রেই ওরা বোলা আল আল্লাহ তা আলা গুড এবং ব্যাড আমাদের জীবনেও ঠিক এরকম হয় একটা জিনিস ভালো একটা জিনিস সমন্ধ এটা এরকম অ্যাভেইলেবেল থাকে আপনি পথ খারাপটা আছে দেখেই খারাপ পথ নিবেন তা নয় আপনি ভালো পথে যাবেন নিজে কথায় বলে না সুপথে দূর ভালো সুপথ যেটা ভালো পথ এই পথ হয়তো একটু দূর হতে পারে এই পথ একটু এক্সপেন্সিভ হতে পারে এই পথ হয়তো একটু কষ্টকর হতে পারে কণ্টকা হতে পারে কিন্তু এটা সুপথ এই জন্যই তো কথায় বলে কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে আপনি যদি কাটার ভয়ে যদি পদ্ম ফুল আপনি যদি না ছেড়েন তাহলে তো আপনি ফুল পাবেন না গোলাপ ফুল আমরা সবাই পছন্দ করি সো বিউটিফুল রোজে সো নাইস কিন্তু গোলাপ ফুলের গাছের মধ্যে যে কাটা আছে এটাকে খেয়াল করেছেন কাজেই এমনি এমনি আপনার হবে না আল্লাহর পথে আপনি থাকবেন আল্লাহর পথে যদি থাকতে হয় হয়তো একটু কষ্ট হতে পারে এই যে দেখেন আমরা বিভিন্ন দেশে হারাম গোস্ত এবং হালাল গোস্ত দুইটি অ্যাভেলেবল ইউরোপের দেশগুলোতে আমেরিকার দেশগুলোতে হালাল যেটা জবাই করা যেটা এটার দাম একটু বেশি আবার যেটা জবাই করে না এটা আপনার একদম গুলি করে মারা বা এরকম অন্যভাবে মারা আল্লাহর নামে জবাই করা হয় না এগুলোর দাম একটু সস্তা আপনি সস্তার জন্য যদি এটাকে গ্রহণ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন দাম আপনার বেশি হোক আপনি হালাল পথে থাকবেন আপনি হারামে এর পথে যাবেন না সম্মানিত ভাইয়েরা বোনেরা তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো এটা জেনা যেটা বেবিচার যেটা অ্যাডলটরি যেটা এটা হলো খারাপ পথ এটা হলো ব্যাড ওয়ে এই ব্যাড ওয়েতে যেন কোনো মুমিন না হাঁটে এই ব্যাড ওয়েতে যেন কোনো মুমিনা না হাঁটে কোনো নারী না হাঁটে কোনো পুরুষ না হাঁটে কোন যুবক না হাটে কোন যুবতী না হাটে যদি আপনি হাটেন আপনি আপনার জীবনকে পৃথিবীতে ধ্বংস করে দিলেন আর আখেরাতের আজাব আপনার জন্য অপেক্ষা করছে দুনিয়া আখেরাত সব শেষ আপনার আমও যাবে সালাও যাবে কিছুই থাকবে না আমার ভাই আমার বোন তাহলে আল্লাহ সুফান আমাদেরকে বললেন যে আমরা সঠিক পথে চলবো এরপরেও তো মানুষ খারাপ পথে চলে যায় তখন শাস্তির বিধান আল্লাহ হওয়া তা আলা বর্ণনা করেন শাস্তির বিধানের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি আগে যে আয়াত আপনাদের খেদমতে তেলাআবত করেছিলাম আল্লাহ বলেছেন জেনার ধারে কাছে যেও না আল্লাহ কথা বলেন না যে জেনা করে না আল্লাহ বলেছেন ইভেন ডোন বি ক্লোজ টু অ্যাডল্টরি জেনা জেনার ধারে কাছে যেও না তার অর্থ কি যে সমস্ত কার্যকলাপ যে সমস্ত অ্যাক্টিভিটি জেনার দিকে মানুষকে উৎসাহিত করে এগুলোও হারাম যেমন ভাবে আপনার বেবিচার হারাম ইকুয়ালি বেবিসর দিকে উৎসাহিত করে এমন সব অ্যাক্টিভিটিজ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আমরা উসুল ফিকার ভাষায় বলি মুকদ্দমাতুল হারাম হারামের দিকে লিড করে হারামের দিকে টেনে নিয়ে যায় এমন যে সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলো হারাম লাইক মনে করেন ছেলে মেয়ে যদি ফ্রিকুয়েন্টলি দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে যুবক যুবতী যদি আপনার ইন্টারনেটের মাধ্যমে আসা যাওয়া করে ফেসবুকের মাধ্যমে যদি ছবি আদান প্রদান করে আর যদি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি নিজেরা ওপেন হয়ে যায় তাহলে এইগুলো আস্তে আস্তে প্রথমে বন্ধুত্ব থাকে প্রথমে এটা ফ্রেন্ডশিপ থাকে এক পর্যায়ে গিয়ে শয়তান যেহেতু মানুষের সাথে আছে এটাকে জেনার দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য বিবাহের আগে আমাদের ইয়াং ব্রাদার যে টেক্স মেসেজ চালাচালি করে এটা হারাম এমনি যে ঘন্টার পর ঘন্টা ফ্রি টাইমে কথা বলে মোবাইলে এটা হারাম কারণ আপনার কথা বলার দরকারটা কি একজন মহিলার কণ্ঠ শুনে আপনি খুব কানে খুব ভালো লাগে হা হা করে হাসলো মানে ও সো বিউটিফুল কিন্তু আপনার কানটাকে আপনি নষ্ট করে দিলেন আর এই মহিলা তো আপনার স্ত্রী না যে সো বিউটিফুল শুনতে চান ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেন এবারে ঘন্টার বার ঘণ্টা না রাতের পরে রাত দিনের পরে দিন খালি কথা বলবেন আর বলবেন আল্লাহ আপনার সোয়াব দিবেন তার জন্য কোনো গুণা দিবেন না আর এই মোবাইল ফোন এই স্মার্টফোন এগুলো যেমন অনেক উপকারিতা আছে মানুষের চরিত্র নষ্ট করছে এই প্রসঙ্গটাকে আমরা আলোচনা করে এরপরে শাস্তির বিষয়ে নিয়ে আলোচনা করব। কিন্তু এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে বিরতির পরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে দেখা হবে

হেদায়তেন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রফুল্লাহ সাল্লাম যে জন্য ব্যবহার করেছিলেন সেজন্য ব্যবহার কার দানা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হ্যাদিস কি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছিল সব কাজের নির্দেশ দেবে আর সব কাজের কৃষকের মুজাফ্ফর বিন মহসিন ডক্টর হাফেজ এবিএম বি এম হাজবুল্লাহ আয়লতুল্লাহ বেন মোহাম্মদ দেলা বর হুসাইন খান মাদানি

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি যে প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম যে আমাদের সমাজে বড় ধরনের একটা ফেতনা হয়ে গেছে আমাদের মিডিয়াটা আমাদের জন্য মিডিয়া যেমনভাবে আমাদের উপকার করে মিডিয়া যেমনভাবে ভাবে বেনিফিট করে আমাদের ইয়ং ব্রাদার্স সিস্টার্সের চরিত্র কিন্তু নষ্ট করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যে ইন্টারনেট জেনারেশন ইন্টারনেটের মধ্যে আপনার ছিল হলো এইটা যে থার্টি টু পার্সেন্ট হলো পর্নোগ্রাফি থার্টি টু পার্সেন্ট অন দা ইন্টারনেট অল দা পর্নোগ্রাফি আপনারা ইমাজিন করতে পারেন এখন সার্ভে হলো দিস ইয়ার এ টু থাউজেন্ড আমরা এখন টু থাউজেন্ড থার্টিনে আছি টু থাউজেন্ড সার্ভে হলো এটা আনফরচুনেটলি দ্য হোল ওয়ার্ল্ড ইন্টারনেটের মধ্যে আপনার ফিফটি ফোর পার্সেন্ট পর্নোগ্রাফি কেন ইমাজিন আপনি চিন্তা করতে পারেন যে এই ইন্টারনেটে বিভিন্ন বেনিফিট কথা আমরা বলি কিন্তু এর মধ্যে ফিফটি ফোর পার্সেন্ট পর্নোগ্রাফি দিয়ে ভরে ফেলা হয়েছে মানুষের চরিত্রকে নষ্ট করার জন্য আনফরচুনেটলি অনেক মুসলমানরা হলো এই সমস্ত ওয়েবসাইটে সাবস্ক্রাইবার কি সমস্যা দেখেন আপনি এই জন্যই তো আমাদের চরিত্র না চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে সুন্দর একটা গল্প গল্প তো আপনাদেরকে বেশি বলা হয় না বলে ফেলি আপনি কি জানেন যে কবরের থেকে লোকজন ইমেইল পাঠাচ্ছে সামওয়ান সেন্ডিং ইমেইল ফ্রম দ্য গ্রেভ এরকম একটা সুন্দর গল্প আছে আমার এক ছাত্র থেকে আমি শুনেছিলাম কারণ ছাত্ররা তো ইন্টারনেট সম্পর্কে উস্তাদদের থেকে তারা বেশি জানে তারা ইয়াং জেনারেশন গল্পটা হলো এরকম যে এক লোক সে একটা পর্নোগ্রাফি খারাপ ছবির ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব মানে পয়সা দিয়ে ওটার সঙ্গে শরিক হওয়া এখন ওই ওয়েবসাইট থেকে খারাপ ছবিগুলো তার ইমেইলে আসতো সে ইমেইলে আসলে পরে সে অন্য সব বন্ধুদের ইমেইলে এটাকে ফরওয়ার্ড করে দিত কয়েক মাস পরে হয়তো কোনো একদিন দেখা গেল তারা সবাই কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ছাত্ররা যদি কোনো সময় ছবি দিতে দেরি হয় তা বন্ধুরা আপসেট হয় বলে এই বেটা তুই পাঠালি না কেন আসকেটটা পালাম না ইউনিভার্সিটিতে দেখা হলে নিয়ে কথাবার্তা হয় শেষ পর্যন্ত ও নিয়ম বাইর করলো একটা যে কাজ করি যে ওই ইমেইলটা যখন আমার কাছে আসবে খারাপ ছবিগুলো যখন আমার ইমেইলে আসবে তখন এটা যেন অটো ফরওয়ার্ডিং এর যেন একটা সিস্টেম থাকে কিছু কিছু ইমেইল আছে আপনার ইমেইল অ্যাড্রেসে গিয়ে আপনি অটো ফরওয়ার্ড করতে পারবেন যে আপনার এখানে আসলেই আপনি যাদেরকে সিলেক্ট করবেন আপনার গ্রুপের মধ্যে এটা অটো এটা সার্কুলেটেড হয়ে যাবে অটো ফরওয়ার্ডেড হয়ে যাবে শেষ পর্যন্ত সে যেহেতু সময় পায় না এবং সময় মতন দেওয়া হয় না বন্ধুরা সেজন্য সে কি করলো অটো ওয়ার্ডিং এর সিস্টেম করে দিল চালু করে দেওয়ার পরে দেখা গেল কি ফয়সালা ম্যান ইউনিভার্সিটির স্টুডেন্ট এক্সিডেন্টে সে মারা যায় এক্সিডেন্ট করে যেদিন সে মারা গেলো মারা যাওয়ার পরে তো বন্ধুরা খুব আপসেট সবাই গিয়ে অনেক হাজার হাজার মানুষটা জানা যায় হয়েছে যেহেতু ওই সমস্ত বন্ধু খারাপ বন্ধু যারা যাদেরকে এরকম বন্ধুরা এমনি খারাপ হলে কি হবে জানাজা তো পড়তে গেছে সবাই আমাদের লোকজন যেরকম করে জানাজা পড়ার পরে এর পরে তো তাকে দাফন কাফন কবরখানায় পরের দিন এখন দেখা যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ওর থেকে ইমেইল পেত আগে তারা তো মনে করেছে যে তারা তো যেহেতু এই বন্ধু মারা গেছে ইমেইল তো আর তারা পাবে না কারণ মরা মানুষ তো ইমেইল পাঠাইতে পারে না এখন দেখা যাচ্ছে যে তার ওই ইমেইল থেকে পরের দিন ইমেইল আসলো সবাই তো অবাক কবর থেকে কি করে মানুষ ইমেল পাঠায় হাউ দিস সেন্ডিং গ্রেভ কিন্তু তারা তো খুব অবাক হলো নিজেদের মধ্যে আলোচনা করলো যে ব্যাপার কি সে তো মারা গেছে আমরা কবর দিয়ে রেখে আসছি তারপরেও কি করে সে ইমেইল পাঠায় এরকম সপ্তাহখানেক হয়ে গেল এরপরে তাদের মধ্যে যারা এক্সপার্ট ছিল শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে তারা কি করলো এই কোম্পানিকে তারা ফোন করলো কোম্পানিকে ফোন করার পরে কোম্পানি বলল যে সরি আমরা এটা স্টপ করতে পারবো না কারণ এখনো পর্যন্ত আট মাস বাকি রয়েছে এই পুরো বছরের জন্য সে পয়সা পে করছিল সে মারা আমাদের এটা বিষয় না আমরা তার ইমেইলে এই খারাপ ছবিগুলো পাঠাবো এবং সে যদি কারো কাছে ফরওয়ার্ড করে তার বিষয় এটা এটা আমাদের বিষয় না যেহেতু আরো আট মাসের পয়সা তার থেকে আমরা নিয়েছি আট মাস পর্যন্ত এটা কন্টিনিউ করবে না আপনি আমি চিন্তা করে দেখেন একজন লোক মারা গেছে মারা যাওয়ার পরেও ওই খারাপ ছবিগুলো ওই ইমেলে আসতেছে ইমেল থেকে আরো শত শত মানুষের কাছে যাচ্ছে তাদের চরিত্রগুলোকে খারাপ করতেছে এই হলো আপনার এই যে ইন্টারনেটের কথা বললাম এখন হয়ে গেছে পর্নোগ্রাফি আর এর মধ্যে দিয়ে জেনা বেবিসার এগুলো উৎসাহিত হচ্ছে সমাজের মধ্যে আল্লাহ যে বলেছেন জেনার ধারে কাছে যেও না তার অর্থ হলো এই পর্নোগ্রাফিগুলো তোমরা দেখে না উলঙ্গ ছবি তোমরা দেখবে না তোমার যৌন আবেদনময়ী কোন ছবি তোমরা দেখবে না এবং এমন কোন কাজ করবে না যেটা তোমাকে জেনার জন্য উৎসাহিত করে আজ আমাদের এডভার্ট আজ আমাদের ছবি আজ আমাদের সিনেমা আজ আমাদের বই আজ আমাদের লেখা পড়া সবকিছু আমাদের কোমলমতি বাচ্চাদের চরিত্র নষ্ট করার জন্য তাদেরকে যৌন শোষুরী দেওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ব্যস্ত যে জিনিসেই মানুষের চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা আছে এটাকে আল্লাহ হারাম সেজন্য আমরা যদি এই বিষয়গুলো থেকে ফিরে থাকি আপনারা ফোন ব্যবহার করেন ফেসবুক আপনারা ব্যবহার করেন কিন্তু মধ্যে দিয়ে ফেসবুকের আপনারা যার সঙ্গে আপনার যোগাযোগ করা যায়জ না তার সঙ্গে যোগাযোগ করবেন না আরাক এক হলো আমেরিকাতে সার্ভে করে দেখা গিয়েছে যে ফোরটি সেভেন পার্সেন্ট ইনফরমেশন হলো আপনার রং লাইং এগুলো সত্য কথা না মিথ্যা এগুলো ঝুট ফোরটি সেভেন পার্সেন্ট মিথ্যা কথা বলে কারো বয়স হলো চল্লিশ বলে যে আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড সামন ইজ ফোরটি ইয়ার্স ওল্ড আই এম অনলি টোয়েন্টি ইয়ার্স ওল্ড ইয়াং ম্যান শোয়িং অফ মিথ্যা কথা বলছে এরকম করে করে কত রকমের যে কত কিছু হচ্ছে আবার কিছু কিছু মহিলারা তারাও এর মধ্যে দিয়ে টাকা পয়সা ইনকাম করতেছে কোমলমতি মতে ছেলে মেয়েদেরকে তারা তাদের চরিত্রকে নষ্ট করতেছে অ্যাট্রাক্ট করতেছে আর এর মধ্যে দিয়ে কি হচ্ছে সমাজের মধ্যে জেনা বেবিসার এটা ইন্তেসার হচ্ছে এটা স্প্রেড আউট হচ্ছে সমাজের মধ্যে এইডস এর মতন রোগ আসতেছে আরো কত ধরনের কত রোগ যে আসতেছে তার কোনো হিসাব নাই আল্লাহ রবুল আলমিন এই সমাজকে হেফাজত করুন আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে সমস্ত একেবারে ধ্বংসের অতল তলে তলিয়ে গিয়েছে আমাদের তো নাই কিছু আসলে উই হ্যাভ লস্ট অলমোস্ট এভরিথিং এই জন্য আল্লাহ সুহান হুয়া তালা ফ্যামিলি এখানে এরকম কাজে যারা লিপ্ত হবে তাদের সাজার কথা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন জেনা অ্যাডাল্টরি এটা শুধুমাত্র মানুষের আপনার গুপ্ত অঙ্গ যেটা প্রাইভেট পার্টের জেনা নয় বরং মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও জেনা আছে আল্লাহ নবী বলেছেন জিনাল আইন নাজার মানুষের চোখের জেনা হলো যে আপনি অবৈধ জিনিসের দিক তাকাবেন একজন পুরুষ হিসাবে আপনি একজন মহিলার দিকে তাকায় থাকবেন ও সো বিউটিফুল আপনার চোখ দিয়ে আপনি জেনা করতেছেন তখন একজন মেয়ে হিসেবে একজন হেঁটে যায় শাহরুখ খানের মতন এরকম ভালো চেহারা কোনো নায়ক ই করতেছে ও সো বিউটিফুল আপনি বন আপনি জেনা করতেছেন একজন নিউজ পড়তেছে এক মেয়ে তার শরীরে সবকিছু দেখা যায় আপনি নেকলেস কত সুন্দর মেকআপ কত নাইস নজ বিউটিফুল চোখের চাহনি কত ভালো এই যে করতেছেন আপনি এটা আপনার চোখের করতেছেন আমার ভাই আমার বোন আর এরপরে আল্লাহ বলেছেন বজেন আল ইয়াদ আল বৎস আর হাতের জেনা হলো আপনি টাচ করতেছেন আপনি আপনার গার্লফ্রেন্ডে টাচ করেন সুমা খান এই করেন বয়ফ্রেন্ডে টাচ করেন সুমা খান বিয়ে করেন নাই টাচ যে করেছেন সেটাই নবীর হাদিসের দৃষ্টিতে আপনার হাতের জেনা ওয়াজিন আর রিজিল আল আর আপনি যে ডেইটিং এই যে এক নাম দিয়েছে আপনার ইংরেজিতে কয় ডেইটিং ডেইটিং মানে হলো আপনার অভিসারে যায় যে প্রেমিক প্রেমিকা একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পার্কের মধ্যে যায় হোটেলে যায় এখানে সেখানে গোপন জায়গায় যায় লুকোচুরি খেলে বিভিন্ন আপনার ইসে রেস্টুরেন্টে গিয়ে আপনার স্যুপ খায় এইটা খায় সেইটা খায় কলকাতার বিভিন্ন গার্ডেনে যায় এই যে কাজ যেটা করে এটাকে ওয়েস্টার্ন বলে এই সম্পূর্ণ হারাম হারাম কেন ডেইটিং যাওয়া কারণ আপনারা তো বিয়ে শিখে করেন বিয়ে শীত করার পরে আপনি খালি আপনার হোটেলে না যেখানে খুশি সেখানে যান সারা দুনিয়া আপনার বউ নিয়ে আপনি ঘোরেন হানিমুন করে বেড়েন আপনি খালি এক মন না আপনি টেন মুন ডাজন্ট ম্যাটার আপনি করেন এটা সব পাবেন কিন্তু এমনি বিয়ে নাই স্বাধী নাই পরের মেয়ে নিয়ে আপনি যান আপনার লজ্জা থাকা উচিত আর পরের ছেলে নিয়ে আপনি যান আপনারও লজ্জা থাকা উচিত তাহলে এটাকেও আল্লাহ সুফায় হারাম করেছেন আপনি পুরুষ হন নারী হন পুরুষ হয়ে নারীর দিকে যাচ্ছেন নারী হয়ে পুরুষের দিকে আসছেন হাঁটতেছেন যে পা দিয়ে এটা আপনার পায়ের জেনা হচ্ছে আর মানুষের গুপ্তাঙ্গ প্রাইভেট পার্ট এটা হয় এটা বাস্তবায়ন করে ফাইনালি আর না হয় না করে অনেকে তো চান্সও পায় না অনেকে তো সুযোগও পায় না কাজেই এটা যেন কখনো আমরা মনে না করি যে মানুষ জেনা করা অর্থই হলো শারীরিক সম্পর্ক হয়ে যাওয়া না আপনার চোখের জেনা হল সব থেকে বড় এখানে এবং চোখের জেনা থেকে আমরা কিন্তু অনেকেই মুক্ত নই তাকানোটা হলো ইবলিসের একটা তীর যে এই ব্যক্তি তাকাবে না আরাম জিনিসের দিকে অপোজিট সেক্সের দিকে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ইমানের সুইটনেস দিয়ে দিবেন সে তার অন্তরের মধ্যে এটা পাবে আপনি হারাম থেকে চোখ ফেরাই নিবেন আল্লাহ রব আলামিন আপনার অন্তরে ইমানে সুইটনেস দিবেন ইনশাআল্লাহ আপনি নিজের জেনা থেকে বেঁচে থাকতে পারবেন আপনার চোখের জেনা হবে না আল্লাহ সুহান হওয়া তাহলে চোখের জেনা থেকে আমাদেরকে হেফাজত করুন আজকের এপিসোড এখানে আমাদেরকে শেষ করতে হচ্ছে সময়ের রেস্ট্রিকশনের কারণে এই আলোচনাকে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব আর এই আলোচনার মধ্যে দিয়ে রবুল্লা আলমিন আল্লাহ যেন আমাদেরকে ফায়দামান্দ করেন আর আপনারা যারা আমাদের আলোচনা দেখেন আর শোনেন আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া আসসালাম আলাইকুম ওরি

শিক্ষা নিয়ে অশান্তক নেতৃত্বে শান্তি সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন হক মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরণ করলেন কোন কোন ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে My question is about the beard, about Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call. Please. To get convincing and valid answers. ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়